বিরোধী দল দমনে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখন আদালতকেও ব্যবহার করছে, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি করে সরকার ভবিষ্যতে নিজেদের করুণ পরাজয় নিশ্চিত করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরমান কাইসারের রিপোর্ট। খালেদা জিয়া সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে গোটা রাষ্ট্রযন্ত্রকে তারা তার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজকে তারা অ্যাডমিনিস্ট্রেশন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি আদালত, যেটা ছিল আমাদের একমাত্র ভরসা স্থল, সে আদালতকে তারা দখল করে নিয়েছে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি করে সরকার আগামী জাতীয় নির্বাচনে নিজেদের করুণ পরাজয় নিশ্চিত করেছে। এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে আপনারা যে কলঙ্ক, যে অবিশ্বাস, আপনাদের যে নগ্ন চেহারা ফুটে উঠছে, তাতে আপনাদের আলটিমেট পরাজয় কত করুণ হবে সেটার জন্য আপনারা অপেক্ষা করুন। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে মোশাররফ বলেন, খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হতে দেবে না দেশের জনগণ। কোনো নির্বাচন হতে পারে না। আরমান কাইসার, বাংলা টিভি, ঢাকা।